আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি লোগো অ্যানিমেশন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করে আমাদের লোগো ফাইলটি ইনপুট করে নিব। আমরা এটি সিলেক্ট করব, এরপর ইনপুট। লোগো ফাইলটি ইনপুট হয়ে গেলে আমরা এটিতে ডাবল ক্লিক করব, সবগুলো ফাইল ওপেন হয়ে গেছে। তো আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো, সেই জন্য এটি পাচ্ছে না। আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড সাদা নিতে, যাতে করে আমরা এগুলো দেখতে পারি আমাদের লোগোটি। সেই জন্য আমি এই জায়গায় কোনো জায়গায় সিলেক্ট না করে ফাঁকা অংশে আমি গিয়ে নিউ নিউ থেকে সলিড, এরপর ওকে। আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ হয়ে গেলে দেখুন আমাদের কাঙ্ক্ষিত লোগোটি দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের অ্যানিমেশন শুরু করে দিই। প্রথমে আমরা এই জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে নিউ নিউ থেকে একটি শেপ লেয়ার নিব। প্রথম কাজ শুরু করার পূর্বে আমরা প্রথমে সবগুলো লেয়ারকে হাই অফ করে দিই, চুক অফ করে দিলাম, যাতে করে আমার কাজে সুবিধা হয়। প্রথম হচ্ছে এটি। তো আমরা শেপে গিয়ে পেন টুল নিব, ফিল অফ করে দিব। যে কোনো একটি কালার আপনি নিতে পারেন, অসুবিধা নেই। আমরা এবার এই জায়গায় ক্লিক করে এই শেপের উপর দিয়ে আমি একটি শেপ আঁকব। আঁকা শেষ হয়ে গেলে আমি সাইজ একটু বাড়িয়ে দিলাম, আর একটু সাইজ বাড়িয়ে দিই। এবার আমি এই জায়গায় ক্লিক করে ট্র্যাক ম্যাটটি অন করে দিলাম। এবার আমি এটিকে লেয়ার মাস্ক করে দিলাম। আপাতত আমার এটির কাজ শেষ। আমি এই জায়গায় ক্লিক করে মাউসের রাইট বাটনটি চেপে আমি যে কোনো একটা কালার দিয়ে দিই, যাতে করে বুঝতে পারি এটির কাজ শেষ। আমি এটিকে লক করে দিই, যাতে করে পরবর্তী কাজ করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো এবার আমি দ্বিতীয়টির চোখ অন করলাম, ফাঁকা জায়গায় গিয়ে নিউ সেই। এবার আমি আগেরটির মতো ঠিক একই কাজ করব, পেন টুল দিয়ে অল্টার চেপে হ্যান্ডেলটি আমি এদিকে নিয়ে আসব। এবার আমি ট্র্যাক ম্যাট থেকে আলফা ম্যাট করে দিলাম। আমার এটিরও কাজ শেষ, লক করে দিই। এরপর হচ্ছে এটি। এটি আপাতত থাকুক, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এই চারটি।
এইগুলাও থাকুক। এই চারটি বোঝার জন্য আমি আরেক কালার করে দিলাম, এটির কালার তো আছে। এরপরে কি, এরপরে হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে ট্যাগলাইন। তো আমরা সবগুলো লক করে দিলাম। এবার আমি এই শেপ লেয়ারে গিয়ে কন্টেন্টে গিয়ে, কন্টেন্টে যাওয়ার আগে আমি এই জায়গায় অ্যাড যদি বেশি লম্বা মনে হয় আমি এটিকে অফ করে দিই। অ্যাড, অ্যাড থেকে গিয়ে আমি যাব ট্রিম পাথ। ট্রিম পাথে গিয়ে স্টার্ট প্রথমে দেখে নিব কোথায় থেকে চাচ্ছি। আচ্ছা, স্টার্টে ক্লিক করব। এরপর আপাতত আমি আধা সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম। তো প্রথম কি ফ্রেমে এসে আমি এটি 100 করে দিলাম, তাহলে হলো এরকম। ইউতে প্রেস করে কি ফ্রেম গুলো অন করে সিলেক্ট করে F9 ইজি ইজ করে দিয়ে কি ফ্রেম ভেলোসিটি 95। ওকে, যদি আপনি মনে করেন এটি বেশি স্পিড হয়ে গেছে একটু স্লো করে দিতে পারেন আপনার ইচ্ছে। অথবা আপনি যদি চান এটিকে লিনিয়ার রাখতে তাহলে সেটিও পারেন, তখন এইরকম হবে। যদি স্পিড কমিয়ে দেন তাহলে এইরকম হবে। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় শেপে। আবার এরোতে ক্লিক করে অ্যাডে, সেখান থেকে আমরা ট্রিম পাথ, এটির আমি ইন্ড ভ্যালু নিয়ে কাজ করব। তো প্রথমে আমি একটি কি ফ্রেম নিয়ে নিব, এরপর আমি এই জায়গায় ক্লিক করে যাতে করে আমি এই কি ফ্রেমের বরাবর যেতে পারি ক্লিক করে আরেকটি কি ফ্রেম নিয়ে নিলাম। শুরুতে এসে আমি এটিকে 0 করে দিব, তাহলে দেখুন আমার অ্যানিমেশনটি এইরকম হলো। আচ্ছা, এবার আমি ইউতে প্রেস করে শুধু কি ফ্রেমটি বাইর করে রাখলাম। এবার হচ্ছে এটি অ্যানিমেশনের পালা। আমি কিবোর্ড থেকে এসএফ প্রেস করব, এরপর শিফটে ধরে আর। আমি চাচ্ছি এটি প্রথমে স্কেল, এই জায়গায় একটি কি ফ্রেম থাকবে, এই বরাবরের সার একটি কি ফ্রেম প্রথমে থাকবে 0। তাহলে হলো এইরকম। এরপর রোটেশন, এই জায়গায় একটি কি ফ্রেম ক্লিন নিব, এরপর এই বরাবরের সার একটি কি ফ্রেম নিব, এই জায়গায় দিব 1, যাতে করে এটি আস্তে আস্তে একবার ঘুরে আসে। তো আমি এটির স্কেলকে ইজি ইউজ করে দিব, এরপর 95 দিব। তো আমি স্পিডে এসে এইরকম আসবে।
আচ্ছা, এরপর হচ্ছে এইগুলা, এই চারটি, এই চারটি আমরা সব চারটি সিলেক্ট করে পি পিতে পজিশন বের করে আমরা কি ফ্রেম নিব। এরপর এই জায়গায় চারটির একটি কি ফ্রেম নিব। এরপর প্রথমে আসব, প্রথমে এসে এইগুলাকে আমরা তার পূর্বে আর একটি কাজ করব। এটির পূর্বে এসে আমি ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ নিউ থেকে একটি নাল নিব। এই জায়গায় ডাবল ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নিয়ে নিলাম, এলাইন নালকে নিলাম এই জায়গায়। এরপর নালকে নিয়ে আমি এই জায়গায় রেখে দিই, সবগুলোকে এই চারটিকে সিলেক্ট করে আমি এটিকে টেনে নালের সাথে দিয়ে দিলাম। এবার নালের এস প্রেস করে স্কেল, স্কেল না, আমি নালের রোটেশন নিয়ে কাজ করব পরবর্তীতে। প্রথমে আমি যে কি ফ্রেম গুলা নিয়েছিলাম পজিশনের সেগুলা দিয়ে দিই। তো আমি এবার এটি সিলেক্ট করে এটিকে বাইরে দিয়ে দিলাম, এটি বাইরে দিয়ে দিলাম, এটি বাইরে দিয়ে দিলাম, আর এটি বাইরে দিয়ে দিলাম। এবার আসলো এইরকম, এবার আমি এই চারটি কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করলাম। এবার কি ফ্রেম ভেলোসিটি 95, স্পিডে এসে আস্তে এসে বসে গেল। এরপর যখন আমরা নাল নিয়ে আর একটু পর কাজ করি, তার পূর্বে দেখুন যখন এইগুলা আসবে এরপর এটি আসবে আমি চাচ্ছি, তবে তাহলে আমি এটি কি করবো এই বরাবর নিয়ে নিলাম শেষে, তাহলে এখন দেখি কিরকম হয়। যদি আমি এই বরাবর বাকিগুলোকে নিয়ে নেই, এই চারটি চারটি ডন এই বরাবর, আমি চাচ্ছি যখন এই জায়গায় মধ্যখানে আসবে তখন যেন এই চারটি আসে, তাহলে হলো এইরকম। আসার পর এবার রোটেশনের কাজ, এই জায়গায় একটি নিব আর আধা সেকেন্ড গিয়ে এই জায়গায় আর একটি কি ফ্রেম নিব। তো শেষ কি ফ্রেমে গিয়ে আমি দিব একবার, তাহলে কিরকম হলো দেখুন। যদি এটিকে আমি দুই বার ঘুরা দিই তাহলে এরকম। আমি এটিকে কি ফ্রেমকে মধ্যখানে দিলে এরকম হয়, ঘুরে বসলো। আমি যদি জুম আউট করে 4 সেকেন্ডে গিয়ে এন দেই তাহলে এরকম হয়।
আমি গেমের এই অংশের রোটেশন আর একটু স্পিড দিয়ে দিই, জায়গায় টু আছে, ওয়ান আমি টু দিয়ে দিলাম, তাহলে হলো এইরকম। তার পূর্বে এবার আমি আরেকটি কাজ করব, আমরা এই জায়গায় ক্লিক করে আরেকটি কম্পোজিশন নিব, আমরা সাইজ HD রাখব। ওকে, আমি একটি সলিড লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এই জায়গায় ইনফিনিটি টাইপের একটি আঁকব। এবার আমি এটিকে ঠিক করব, অসুবিধা নেই, আপনি যেরকমই আঁকেন কোনো অসুবিধা নেই, পরবর্তীতে আপনি সময় নিয়ে ঠিক করে নেবেন। সাইজ বড় করে দিলাম, এই জায়গায় একটু কর্নার আপাতত এইরকম, তবে আমার এটির কালার কি রকম হবে সেটির জন্য আমি এই জায়গায় যাব, গিয়ে আমি একটি কালার নিব, নেভি ব্লু বা বেগুনি টাইপের এই কালার নিলাম, এই কালারটিকে আমি অ্যাড টু কাস্টম করে নিলাম। এবার আমি এই জায়গায় এই কালারটি পাল্টে দিলাম, আমি চাইলে এটিতে গ্রেডিয়েন্টও দিতে পারি। গ্রেডিয়েন্ট কি, আসুন দেখি, দেখুন এই জায়গায় আরেকটি কালার আছে। তো এবার যদি আমরা এই কালারটি নিই, এরপর একটু কাস্টম করে দিই, এরপর এই জায়গায় আসি, আসার পর আমি এই জায়গায় গ্রেডিয়েন্ট দিলাম। ওকে, এরপর এই জায়গায় গাঢ় অংশে আমি মনে করেন এই কালার দিলাম, আর লাল অংশে এই কালার দিলাম। ওকে, এরকম হয়ে গেল। এরপর আমরা সাইজ আর একটু বড় করতে চাইলে বড় করতে পারি, ছোট করতে চাইলে ছোট, কোনো অসুবিধা নেই। এস প্রেস করে আমি স্কেলটা একটু ছোট করে নিলাম এবং এটিকে মধ্যখানে নিয়ে নিব, এরপর এরাতে প্রেস করে অ্যাডে গিয়ে ট্রিমটা
স্টার্ট, আবার দেখ সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম দিব, প্রথমে থাকবে 0, তাহলে হলো। ইন্ট স্টার্ট থাকবে 100, এইরকম হলো। এবার আমি পাথের শেপে যাব, এই জায়গায় গিয়ে ফিল স্ট্রোক, আমি গ্রেডিয়েন্ট স্ট্রোকে যাব, এই জায়গায় গিয়ে বাট ক্যাপ থেকে রাউন্ড ক্যাপ দিব, তাহলে দেখুন এই অংশটা রাউন্ড হলো। এবার আসি ইউতে প্রেস করে স্টার্ট, আমাদের কাজ রয়েছে যখন এই জায়গায় আসবে তখন ইন্ড ইন্ডের একটি কি ফ্রেম নিব, এই জায়গায় একটি কি ফ্রেম নিব, তো বরাবর যেন হয় সেই জন্য আমি কি ফ্রেমটিকে এই জায়গায় নিয়ে আসি, এরপর একটি কি ফ্রেম নেই। এবার আমি শেষে কি ফ্রেমটি 0 করে দিই, এবার আমি ইন্ডকে মতখানে নিয়ে নিই, তাহলে হলো এইরকম। আচ্ছা, এরপর চাইলে আরো কিছু শেপ নেই, এই জায়গাতে ক্লিক করে মত ওখানে বোঝার জন্য টাইটেল এই জায়গায় একটি ক্লিক করবো, এরপর আমি এই জায়গায় ক্লিক করে ট্রিম বাদ দিব, ট্রিম বাদ দিয়ে স্টার্ট মধ্যখানে গিয়ে আরেকটি দিব, স্টার্ট না এই জায়গায় হবে ইন্ড, আমি স্টার্টের স্টপওয়াচ তুলে দিলাম, এটি শুরুতে হবে, আগেরটির মতোই চাচ্ছি, তো স্টার্টে হবে এই জায়গায় ইন্ডে হবে এই জায়গায়, এরপর আপনি এরকম চাই দিতে পারেন, আবার ইন্ড কেও দিতে পারেন। বইটিকে সিলেক্ট করে F9 দিয়ে কেবেন ভেলোসিটি 95 দিলেন, সাইজ বড় ছোট করে দিলেন, আর একটু স্পিড চাচ্ছি সেই জন্য অল্ট আর প্রেস করে কি ফ্রেম সিলেক্ট করে একটু ছোট করে দিলাম, আর একটু স্পিড, তো
এইবার আমি এটির সে পাথ ফিল স্টকে যাব। বিট ক্যাম্প থেকে রাউন্ড ক্যাপ করে দিন। এবার আমি এডে গিয়ে রিপিটারে গিয়ে এটির চারটি সাইজ আমি চারটি নিয়ে নিব, চারটি দিলাম, চারটি এক জায়গায়। এরপর আমি এই রিপিটারে ট্রান্সফর্মে গেলাম, গিয়ে পজিশন 0 করে দিলাম। এরপর রোটেশন এই জায়গায় 360, বাগ 4 চারটে। তো আমি এটিকে মধ্যখানে নিয়ে আসার জন্য এই অ্যাঙ্কর পয়েন্ট কে নাড়বো। তাহলে হচ্ছে এরকম। অথবা আমরা এটির আরে প্লেস করে রোটেশনটি এইরকম করে দিলাম, তাহলে হলো। প্রায়োরিটি কখন দিব, যখন ইউতে প্রেস করি এটি শেষ হবে তখন এটি শুরু। উপরটিতে ইউ প্রেস করে আমরা দেখলাম এই জায়গায় শেষ হল, এন প্রেস করে এন্ড স্ক্রিন করে আমরা কম্পেয়ার দিয়ে দিলাম। এইরকম হলো। এইবার আমরা আরেকটি কি ফ্রেম নিব, আরেকটি কম্পোজিশন নিব, নাম দিব ফাইনাল। ওকে, তার পূর্বে এটিতে আমাদের আরো কাজ আছে। কাজটি হলো যখন এগুলো আসবে তখন সবার শেষে এটি অ্যানিমেশন ইউ প্রেস করে এই জায়গায় শেষ, তখন আমার এই লেখাগুলো আসবে। সেই জন্য এই লেখাটি হচ্ছে উপরের লেখা, ফাঁকা জায়গায় ক্লিক করে নিউতে প্রেস করে শেপ লিখে নেব। এবার আমি একটি শেপ লেয়ার নিব, স্ট্রোক অফ, আমি লেয়ার মাস্ক করে দিলাম। সেম নিচেরটিতে করব, ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ শেপ, এই জায়গায় ক্লিক করে আমি একটি শেপ নিলাম,
এরপর আলফা থেকে লেয়ার মাস্ক। এবার আমি এটিকে পিতে প্রেস করব, ক্লিক করলাম, অর্ধেক সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম। এইবার পির পজিশন নিচে দিব, দেখুন আমার টেক্সটটি আর দেখা যাচ্ছে না। সিলেক্ট করলাম F9, কি ফ্রেম ভেলোসিটি 95। আবার এই জায়গায় আসবো, নিচেটি পিতে প্রেস করে পজিশন, কি ফ্রেম, আবার আমি এটি দিব উপর থেকে আসবে, সিলেক্ট করব F9, কি ফ্রেম ভেলোসিটি 95। ওকে, এবার ফাইনালি আসব, আমার প্রথম কোণ ছিল এটি, দ্বিতীয়টি আছে এটি। তো আমি আপাতত এটি কেটে দিই, আপনাদেরকে একটি জিনিস দেখাই, এই 4 সেকেন্ড আমি চাচ্ছি এটি 4 সেকেন্ড থাকুক আপাতত। ট্রিমপাত করে নিলাম, আমার এটির কম্পোজিশন হচ্ছে 10 সেকেন্ডে, তো আমি চাচ্ছি 10 সেকেন্ডের ভিতরে যেন আমার অ্যানিমেশনটি হয়। কম্পোজিশন 1, এরপর ইনফিনিটি, এটি, এরপর উভয়টি সিলেক্ট করে আমি কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে সিকোয়েন্স লেয়ার ওভারল্যাপ পক্ষে দিব। দেখুন যদি চান এবার আপনি আরেকটি কাজ করতে পারেন, আমি এটিকে এটি ব্যাকগ্রাউন্ড অফ করে দেই। ফাইনালি গিয়ে আমি একটি নিউল থেকে সলিড বিজি ব্যাকগ্রাউন্ড দিয়ে ওকে দিয়ে দিই, ছেড়ে দিই। আমি চাচ্ছি 4 সেকেন্ডে, সিম্পাত করে দিই। আপনি যদি চান এইরকম তাহলে এইরকম হবে, আপনি যদি চান এটি প্রথমে স্কেল এই যে যখন এই জায়গায় থাকবে স্কেল ক্লিক করে আধা সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলেন, প্রথমে দিয়ে দিলেন 0, তাহলে হবে এইরকম। F9 প্রেস করে আপনি এই জায়গায় গিয়ে যে এডিট বেলোগ্রাফ এই জায়গায় গিয়ে এই হ্যান্ডেলটা একটু উপরে দিয়ে দিলেন, তাহলে একটু বাউন্স হবে, দেখুন কিরকম হলো। আবার আপনি যদি চান এটিকে বাইর করে দিতে তাহলেও হয়, প্রথমে গেলেন এরপর এটির স্কেল বাড়িয়ে দিলেন বেশি,
এরকম হবে। F9 keyframe velocity 95, এই জায়গা থেকেও আপনি পারেন আবার আরেকটি কাজও করতে পারেন, সেটি হলো আমরা চলে আসবো এই জায়গায়। আপাতত আমি এটি ব্যাকগ্রাউন্ডটি অন করে দিলাম, আমি প্রথমে একটি নাল নেয়ার নেব, নাল এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টের এই জায়গায় গিয়ে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নিয়ে নিলাম। এরপর বাকি সবগুলো লেয়ার এই নিচের দুটি ছাড়া ট্যাক্স ছাড়া শিফটে ধরে নিচে ক্লিক সবগুলো সিলেক্ট করে টেনে নাল লেয়ারের সাথে কানেক্ট করে দিলাম। এইবার এস প্রেস করে কন্ট্রোল জেড দিলাম, প্রথমে এস 15 সেকেন্ড এই জায়গায় গিয়ে এটিকে দিয়ে দিলাম বাইরে, জুম আউট করে দিলাম এরকম ভাবে। শিফটে ধরে F9 অথবা কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে এজিএস, এরপর কিফ্রেম ভেলোসিটি 95, আমি যাচ্ছি এই জায়গায় গিয়ে এতে প্রেস করলাম এটিতে ইউতে, যাতে করে আমি বুঝতে পারি এই জায়গায় অ্যানিমেশন টেক্সটটি আসছে। তো টেক্সট আসার পূর্বে এটি পিতে প্রেস করবো, শিফটে ধরে পি, শিফটে ধরে পিতে প্রেস করে পজিশন। তো আমি চাচ্ছি এটির পজিশন শেষে এই জায়গায় আর প্রথমে যখন এসে বসবে সেটি তখন একটু নিচে মধ্যখানে আসবে, তাহলে হলো এরকম। প্রথমে বসবে এরপর উঠবে, সেই জন্য আমি আপাতত এটিকে F9 দিয়ে অথবা ইজিএস করে 95 করে দেই। শেষ কি ফ্রেম সিলেক্ট করে কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অথবা প্রথমটি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হলো এরকম।
চাইলে এটিকে আর একটু আগে দিতে পারি। প্রথমে এই জায়গায় আসলো, এরপর উপরে এটি চলে গেল আইকন, এরপর টেক্সটটি আসলো। এবার আমরা ফাইনালে আসবো, ফাইনালে এসে স্পেস চেপে অন করে দিলাম। দেখুন আমাদের লগ অ্যানিমেশনটি এইরকম হবে। এই জায়গায় যারা আরো স্মুথ চাচ্ছেন, আপনারা এই জায়গায় গিয়ে শেপে গিয়ে পাথ এই জায়গায় ক্লিক করে শিফটে ধরে এরকম করে দিলেন, শিফটে ধরে সমান করে দিলেন, এটিও শিফটে ধরে সমান করে দিলেন। এই কাজটি আর একটু স্মুথ ভাবে করবেন আপনার সময় নিয়ে, যেহেতু এটি টিউটোরিয়াল সেই জন্য আমি আর এটিতে সময় ব্যয় করছি না, আশা করি বুঝতে পারছেন। যাদের কাছে মনে হচ্ছে ভিডিওটি টিউটোরিয়ালটি একটু বুঝতে কষ্ট হচ্ছে, আপনি আবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন সহজ হয়ে গেছে। এরপরও আরও সহজ হওয়ার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে আপনারা অ্যাডোবি আফটার ইফেক্টের আরও ক্লাস পাবেন, সেই প্রথম ক্লাস থেকে দেখুন, তাহলে এটি আপনার কাছে একেবারে সহজ মনে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ এখানেই শেষ করলাম। তারপরে আমরা একটি সাউন্ড নিয়ে নিই, ইন্ট্রো সাউন্ড, আমরা এটিতে ওয়েব ফ্রেমে যাব, দেখব আমাদের সাউন্ডটি এই জায়গা থেকে শুরু হয়েছে। একটু এগিয়ে দেই, আমরা যদি এই অংশ শুধু চারটি না আরো বাড়াতে চাই, তাহলে এই জায়গায় গিয়ে এই অংশে গিয়ে আমরা রিপিটারে যাব, গিয়ে কপি সংখ্যা ৬ দিব, যে আমরা ট্রান্সফর্মে গিয়ে রোটেশন ৩৬০/৬ এইরকম হবে। আপাতত স্কেলটি একটু বড় করে দিই,
এই জায়গায় একটু বাঁকা আছে, সেটি না বোঝার জন্য আমি সিলেক্ট করব, স্পিড একটু বাড়িয়ে দিই। একটু স্লোলি এখন সুন্দর হয়েছে গোল। এটি যখন শেষ হবে তখন এটি শুরু হবে। ফাইনাল এরকম। তাহলে আমাদের কাজ আপাতত এই জায়গায় শেষ করলাম। ভিডিওটি যাদের ভালো লাগবে এবং এই জায়গা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।